Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। ডিআর কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 20 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। তাহলে আমরা কি পেলাম, 20 লক্ষ টাকা হচ্ছে আমার অনুমোদিত মূলধন, এইটা যাবে আমার আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে অনুমোদিত শেয়ার মূলধন হেডলাইনের আন্ডারে অনুমোদিত মূলধন কলামে অনুমোদিত মূলধন লিখে আমরা 20 লক্ষ টাকা লিখে দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। আমরা 20 লক্ষ শেয়ার 10 টাকা দিয়ে ভাগ করলে 2 লক্ষ, 20 লক্ষ টাকা 10 টাকা দিয়ে ভাগ করলে 2 লক্ষ শেয়ার, অর্থাৎ 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ার 20 লক্ষ টাকা, এটা লিখে আমরা দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব অনুমোদিত মূলধনটা। অর্থাৎ এটা আমার জাবেদার মধ্যে আসবে না, এটা যাবে সরাসরি আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে শেয়ার মূলধন হেডলাইনের আন্ডারে। কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% বিক্রয়ের উদ্দেশ্যে শেয়ার প্রতি 1 টাকা অবহারে ইস্যু করে। তাহলে আমি 80% শেয়ার ইস্যু করছি, আমার শেয়ার আছে 2 লক্ষ শেয়ার, 2 লক্ষ শেয়ারের 80%, 1 লক্ষ 60,000 শেয়ার আমি বিক্রি করতে চাচ্ছি 1 টাকা অবহারে। অর্থাৎ আমার শেয়ারের মূল্য আছে 10 টাকা, আমি 1 টাকা অবহারে 9 টাকা করে বিক্রি করতে চাচ্ছি। ইস্যুকৃত শেয়ারের চাইতে 16,000 শেয়ারের অধিক আবেদনপত্র পাওয়া গেল, এখান থেকে হচ্ছে আমার জাবেদা শুরু হবে। তা আমি ইস্যু করছি 1,60,000 শেয়ার, 1,76,000 শেয়ারের আবেদন পেয়েছি, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এখানে 1,60,000 শেয়ার যাবে বন্টন করেছি, বিলি করেছি, আবন্টন করেছি, এই জাতীয় কথা বলা নাই। এটা বলা থাকলেও আমি বিলি বন্টনের জাবেদা দিব, বলা না থাকলেও বিলি বন্টনের জাবেদা দিব। অর্থাৎ এখানে আমার আবেদন পেয়েছি এইটার একটা জাবেদা, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত এবং শেয়ারগুলো বিলি বন্টনের একটি জাবেদা। অর্থাৎ এখানে আমার জাবেদা হবে দুইটি, জাবেদা চাইলে আমার জাবেদা হবে দুইটি জাবেদা। পথে আমার কাছে জানতে চেয়েছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। ইস্যুকৃত শেয়ার হচ্ছে আমার অনুমোদিত শেয়ার হচ্ছে 2 লক্ষ শেয়ার, ইস্যুকৃত শেয়ার হচ্ছে 2 লক্ষ শেয়ারের 80%, 1,60,000 শেয়ার। খতে বলেছে পরিশোধিত মূলধনের পরিমাণ ও অবহারের পরিমাণ নির্ণয় করো। পরিশোধিত মূলধন হচ্ছে 1,60,000 শেয়ার ইন্টু 10 টাকা করে 16 লক্ষ টাকা, আর অবহারের পরিমাণ হচ্ছে 1,60,000 শেয়ার ইন্টু 1 টাকা করে 1,60,000 টাকা। আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো, এগুলো এখন আলোচনা করছি। গোয়াতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। আমরা একটু আগে বলেছি জাবেদা হবে এখানে দুইটি। তাহলে আমরা আসি কতে ইস্যুকৃত শেয়ার সংখ্যা। ইস্যুকৃত শেয়ার সংখ্যা বের করার আগে মোট শেয়ারটা বের করতে হবে, মোট মূলধন বা শেয়ার প্রতি মূল্য। তাহলে মোট মূলধন ছিল আমার 20 লক্ষ টাকা, প্রতি শেয়ার ছিল 10 টাকা। তাহলে মোট মূলধনকে 10 দিয়ে ভাগ দিলে 2 লক্ষ শেয়ার হচ্ছে আমার মোট শেয়ার সংখ্যা বা অনুমোদিত শেয়ার সংখ্যা। এই 2 লক্ষ শেয়ারের 80% হচ্ছে আমি ইস্যু করছি। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে আমার 2 লক্ষ শেয়ার ইন্টু 80%। 2 লক্ষ শেয়ারের আমি ইস্যু করছি কত, 80% ইস্যু করছি। তাহলে আস্তে আস্তে 1,60,000 শেয়ার। তা আমার কথা বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে, আমরা করলাম 1,60,000 শেয়ার। খতে বলছে পরিশোধিত মূলধনের পরিমাণ ও অবহারের পরিমাণ। পরিশোধিত মূলধনের পরিমাণ হচ্ছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি মূল্য। ইস্যু করছি আমি 1,60,000 শেয়ার, শেয়ার প্রতি মূল্য হচ্ছে আমার 10 টাকা করে, আমার 16 লক্ষ টাকা হচ্ছে পরিশোধিত মূলধনের পরিমাণ। আমার 16 লক্ষ টাকা হচ্ছে পরিশোধিত মূলধনের পরিমাণ আর অবহারের পরিমাণ। তাহলে ইস্যুকৃত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি অবহার,
ইস্যুকৃত শেয়ার হচ্ছে 1,60,000 শেয়ার, ওভার হচ্ছে 1 টাকা করে, 1,60,000 টাকা হচ্ছে আমার ওভারের টাকা। তাহলে আমরা পরিশোধিত মূলধন মূলধনের ক্ষেত্রে আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা লাগবে, সাথে এখানে শেয়ার প্রতি মূল্য এখানে ফেস ভ্যালু আসবে, আর ওভারের মধ্যে আমার ইস্যুকৃত শেয়ারের সংখ্যা লাগবে, এখানে আমার শেয়ার প্রতি ওভারের টাকাটা আসবে। অর্থাৎ ওভারের টাকা দিয়ে আমি ইস্যুকৃত শেয়ারকে গুণ করলে মোট ওভার পাবো, আর ইস্যুকৃত শেয়ার দিয়ে শেয়ার প্রতি মূল্য দিয়ে গুণ করলে আমরা পরিশোধিত মূলধন পাবো। আমরা আমাদের এই জাতীয় মাঝে মধ্যে দুই একটা অঙ্কের মধ্যে ব্যতিক্রম কিছু থাকবে, আমরা অঙ্কগুলোকে যদি সাধারণ অঙ্ক যদি সব প্র্যাকটিস করি তাহলে এই জাতীয় ব্যতিক্রম জিনিসগুলি আমাদের চোখের সামনে চলে আসবে। এরপর আমরা আসি গতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। আমরা জানি যে জাবেদা শুরু হয় আমার শেয়ারের আবেদন পাওয়া থেকে। আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 1,60,000 শেয়ার, আমি 16,000 শেয়ারের আবেদন বেশি পেয়েছি, তাহলে 1,60,000-এর সাথে 16,000 যোগ করলে 1,76,000 শেয়ারের আবেদনের টাকা পেয়েছি। টাকা পেলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আমরা 1,76,000 শেয়ার ইন্টু আমি বিক্রি করতে চাচ্ছি 1 টাকা অপরের 10 টাকার শেয়ার 9 টাকা করে, তাহলে 1,76,000 ইন্টু 9 15,84,000 টাকা। এখানে আমি ইস্যু করবো কত টাকা মূল্য আমি ইস্যু করতেছি সেই টাকাটা আসবে। 10 টাকার শেয়ার কি 10 টাকা ইস্যু করতেছি, না 10 টাকার শেয়ার আমি 8 টাকা ইস্যু করতেছি, না 10 টাকার শেয়ার আমি 9 টাকা ইস্যু করতেছি, না 10 টাকার শেয়ার আমি 12 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা ইস্যু করতেছি। কত টাকা করে ইস্যু করলাম এখানে আসবে সেই টাকাটা, অর্থাৎ 1,76,000 শেয়ার ইন্টু 9 টাকা, তাহলে 15,84,000 টাকা। তাহলে আমরা পেলাম ব্যাংক হিসাব ডেবিট 15,84,000 টাকা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 15,84,000 টাকা। 1,76,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এরপর আমরা আসি প্রথম জাবেদার মধ্যে যেটা আমরা ক্রেডিট করেছি, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 15,84,000 টাকা। দ্বিতীয় জাবেদা এইটাকে আমরা ডেবিট করব, শেয়ার আবেদন হিসাব ডেবিট 15,84,000 টাকা। অর্থাৎ বিলি বন্টন এবং ফেরতের জাবেদা আমরা একটি জাবেদার মাধ্যমেই দিব। এরপর আমরা শেয়ার অবহারকে ডেবিট করব, 1,60,000 শেয়ার ইন্টু 1 টাকা করে 1,60,000 টাকা, এটা আমরা খতে বেরও করেছি, তাহলে আমরা এটাও ডেবিট করব, এটাও ডেবিট করব। এরপর আমরা শেয়ার মূলধনে মূলধনকে ক্রেডিট করব, শেয়ার মূলধনে ক্রেডিট করব 1,60,000 শেয়ার 10 টাকা করে 16,00,000 টাকা। 1,60,000 শেয়ার 10 টাকা করে, এখানে আমরা সবসময় শেয়ার মূলধন স্থানান্তর করব ফেস ভ্যালু, অর্থাৎ শেয়ারের গায়ে মূল্য। এখানে সবসময় আমরা গুণ করব ফেস ভ্যালু, অর্থাৎ শেয়ারের গায়ে মূল্যকে আমরা এখানে গুণ করব। তার ব্যাংক হিসেবে ফেরত দিব 16,000 শেয়ারের টাকা অতিরিক্ত পেয়েছি, আমরা কালেক্ট করেছিলাম 9 টাকা করে, ফেরত দিব 9 টাকা করে, যত টাকা করে কালেক্ট করব ফেরত দিব তত টাকা করে। তাহলে 16,000 শেয়ারের আবেদন বেশি পেয়েছিলাম 9 টাকা করে, 1,44,000 টাকা। তাহলে আমরা 17,44,000 টাকা যোগ করলে, এখানে আমরা যোগ করলে 17,44,000 টাকা পাবো। তাহলে 1,60,000 শেয়ারের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করালো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই ছিল আমার এই জাবেদা অঙ্ক, শেয়ার ইস্যু সহজ। মোটামুটি আমরা 21 সাল পর্যন্ত সবকিছু শেষ করলাম। আমরা যদি এই সালের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করি, আমার ইউটিউব চ্যানেলে 2016 সাল থেকে দেওয়া আছে, আমরা 2015 সালটা যারা প্র্যাকটিস করতে চাচ্ছি তারা নিজেরা বাসার মধ্যে চেষ্টা করবো, প্র্যাকটিস করবো। কোনো সমস্যা পড়লে আমাকে ফোনের মাধ্যমে জানালে আমি সমাধান করে দেওয়ার জন্য, যে কোনো সমস্যায় আমাকে ফোন করলে পাওয়া যাবে ইনশাল্লাহ, বা আমাকে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানাতে পারেন যে কোনো কিছু। তা আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।